কি কি ভেঙেছে এখানে? ভিতরে দেখাই যাচ্ছে পুরো কাঁচটা ভেঙে নিয়ে চলে গেছে মাঠের মধ্যে। ওই যে বক্স পড়া আছে মাঠের মধ্যে, ঠিক আছে, ওখান থেকে ওখানে বসে লুট খারাপ করেছে, এখানে ভাঙাভাঙি করেছে, সমস্ত কিছু নিয়ে চলে গেছে। একটু ভিতরে কাজ করে যাচ্ছে সম্পূর্ণভাবে, নাম বক্সের মধ্যে টাকা ছিল সেটা তো এখানে বসে নিতে পারিনি, তা ওখানে নিয়ে ভেঙেছে ভাঙার পরে। তারপরে ঠাকুরবাড়িতে একটা চুরির ঘটনা ঘটেছে, এটা কি মানে বিষয়টা কি হচ্ছে? এটা তো আমার মনে হয় চুরি নয়, কারণ দরজা ভেঙে 50,000-এর মতো টাকা ছিল দান বক্স, এটাকে ডাকাতি বলা যায়? একজন এমপির বাড়িতে এভাবে দুষ্কৃতীরা এসে রাতে মধ্যরাতে এসে মন্দির লুট করে নিয়ে যাওয়া, তার মানে এটা ডাকাতির সমতুল্য। সম্পূর্ণভাবে এর পেছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে, তা না হলে একজন সাংসদের বাড়িতে এভাবে রাত দুপুরে এসে সাধারণ চোরের আমার মনে হয় সাধ্য নেই তারা চুরি করে নিয়ে যায়, যদি কিনা শাসক দলের মদত না থাকে। এবং সম্পূর্ণভাবে আমরা আপনারা দেখেছেন যে সম্পূর্ণভাবে স্থানীয় প্রশাসন এবং টোটাল আমার লোকসভার প্রশাসন এই সমস্ত কর্ম রোধ করতে তারা সম্পূর্ণ ব্যর্থ। সেখানে আমরা এফআইআর করেছি থানাকে, এখন কি পরিস্থিতি কি স্টেপ তারা নেবে আমি জানি না, তবে সরকার এবং প্রশাসন সম্পূর্ণভাবে যে এই চুরি ডাকাতি করা থেকে এরা যে এটাকে রোধ করতে যে ব্যর্থ সেটা প্রমাণিত। এবং আজকে যে ঘটনা শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে হয়েছে সেটা সমস্ত মতুয়া সমাজের কাছে একটা লজ্জার বিষয়, সমস্ত মতুয়া ভক্তদের কাছে এটা আপামর, সারা পৃথিবীতে যত মতুয়া আছে তাদের কাছে একটা অপমান সমতুল্য আমি মনে করি। এখানে প্রশাসনের পক্ষ থেকে যদি 72 ঘন্টার মধ্যে যদি স্টেপ না নেওয়া হয় এবং দোষীকে যদি গ্রেপ্তার না করা হয় আমরা বৃহত্তর অনশনে বসব। কি কি খোয়া গেছে মন্দির থেকে মূলত? দেখুন, দান বক্সে আমরা দীর্ঘ সময় ধরে আমরা টাকা ওখান থেকে তুলিনি, তা আমাদের একটা আনুমানিক হিসেব প্রায় 40-50 হাজার টাকা ওর মধ্যে ছিল। এবং মন্দিরের দরজা ভেঙে আনুমানিক রাত 2-3টার মধ্যে এই ঘটনা ঘটেছে, এবং সেখানে সেই দান বক্সকে মাঠের আমাদের যে মেলার মাঠ আছে তার মাঝখানে নিয়ে ভেঙে তার ভিতরে টাকা পয়সা সব লুট করেছে, এবং আমাদের ঠাকুরের কপালে সোনার টিপ ছিল, অনেকগুলো টিপ ছিল, সেগুলোকে নিয়েছে।
তো এই ব্যাপারকে আমি প্রশাসনের ব্যর্থতা বলবো এবং ধিক্কার জানাই এই সরকারের কর্মসূচিকে। কোন মন্দিরটা চুরি হয়েছে, নাটপন্থী না গুরুচাঁদ মন্দিরে? গুরুচাঁদ মন্দির আমরা কখনো সেভাবে লক করি না, কারণ গুরুচাঁদ মন্দির মতুয়াদের একটা অন্যরকম ভাবাবেগ আছে এবং যে কারণে আমরা ওখানে কাঁচের দরজা দিয়েই রেখেছিলাম। সম্পূর্ণভাবে কাঁচের দরজা ভেঙে নিয়ে সেই দান বাক্স নিয়ে সেখান থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। যে বাড়িতে একজন এমপি একজন এক্স এমপি সেই বাড়ি এইভাবে চুরি হওয়া, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? আজকে সেটাই আমি বলতে চাইছি। দুজন এক্স এমপি, একজন এক্স মিনিস্টার, একজন রানিং এমপি, সেখানে সেই বাড়িতে যদি মন্দির লুট করে রাতে নিয়ে যাওয়া হয় তাহলে সেখানের প্রশাসনের অবস্থাটা ভাবুন। সেই সরকারের মদতপুষ্ট সহযোগিতা না থাকলে এই কর্ম কী করে হতে পারে? এবং যেটা একটা ভক্তের বাড়ি, শুধু এমপি নয়, এটা আপামর সারা ভারতবর্ষ তথা বিশ্বের একটা মতুয়াদের পীঠস্থান, সেই স্থান থেকে সেই ঠাকুর মন্দিরে চুরি করা, ডাকাতি করা, তো এগুলোর পিছনে সরকারের মদত রয়েছে? এগুলোর পিছনে একটা মানে কি বলবো, মানে এই বাড়িকে দীর্ঘ সময় ধরে এই পশ্চিমবঙ্গের বর্তমান সরকার চেষ্টা করেছে গ্রাস করবার, এই বাড়ির ভিতরে রাহাজানি তৈরি করবার, এবং সেটা যে আবার পুনরায় তৈরি করার চেষ্টা চলছে, এবং তার জন্য যে স্থানীয় তৃণমূলের নেতারা যুক্ত, জেলার নেতারা যুক্ত এবং রাজ্যের নেতারা তো যুক্ত আছেই তৃণমূলের, অবশ্যই করে, তা না হলে ঠাকুর বাড়ির মতো জায়গাতে রাত দুপুরে মন্দির ডাকাতি করে নিয়ে যাওয়া এটা সামান্য বিষয় নয়। তৃণমূলের যোগসূত্র আছে এটা কেন আপনার মনে হচ্ছে? অবশ্যই তৃণমূল কিছুদিন আগে দেখুন এই ঠাকুর বাড়িতে পুলিশের হামলা চলেছে আমার অনুপস্থিতিতে, রাত দুপুরে এসে পুলিশ আমার বাড়ি রেড করেছে, আমার বাড়ি এখনও পর্যন্ত একটা পুলিশ লক করে রেখেছে, পুলিশ সেই বাড়িটা আমার খোলেনি এখনও, ইভেন আমার ড্রাইভারকে তুলে নিয়ে এনডিপিএস কেস দেওয়া হয়েছে, যে ড্রাইভার আমার সঙ্গে 10 বছর গাড়ি চালায়। তার মানে এই ড্রাইভারকে তুলে নিয়ে গিয়ে এনডিপিএস কেস দিয়ে এই সরকার এবং এই প্রশাসন কী প্রমাণ করতে চাইছে? যে সাংসদও তার সঙ্গে যুক্ত আছে এই মাদক পাচারে, এটা প্রমাণ করতে চাইছে না? বিভিন্ন সময়ে ঠাকুরবাড়িতে এসে বিভিন্ন লোকের সন্ত্রাস, ঠাকুরবাড়ির প্রতিনিধিদের উপরে হামলা, এগুলো কি সরকারের মদতপুষ্ট প্রচ্ছন্ন মদত ছাড়া কি এগুলো সম্ভব হয়? এগুলো সম্ভব নয়। তার কারণেই বলছি তৃণমূল নেতাদের নেতৃত্ব, তৃণমূল নেতাদের ইন্ধন ছাড়া এটা সম্ভব নয়, এটা তৃণমূল নেতাদেরই কর্ম। কারণ ছিচকে চোরেরা একজন সাংসদের বাড়ি চুরি করতে সাহস পাবে? কখনোই পাবে না। সেখানে বৃহত্তর একটা মদত আছে বিধায় তারা এসছে, তারা অন্য কিছু প্রমাণ দিতে চাইছে, ভয়ভীতি তৈরি করতে চাইছে ঠাকুর বাড়িকে। কারণ কিছুদিন আগে দেখবেন মাস সাতেক আগে এখানে একটা লাশ ফেলে যাওয়া হয়েছিল যার হাত কাটা ছিল, তো সেখানে কি প্রমাণ হয়? সাংসদের বাড়ির পাশে একটা মৃতদেহ পাওয়া গেল। তো এগুলো দিয়ে ভারতীয় জনতা পার্টির যে শক্তি, সেই শক্তিকে খর্ব করা যাবে না, এবং ঠাকুর বাড়ির যে মতুয়া শক্তি, মতুয়া ঐতিহ্য, সেটাকেও নষ্ট করা যাবে না। এতে নিজের পায়ের তলার জমি সরে যাচ্ছে, সাধারণ মানুষ সচেতন হচ্ছে, ভারতীয় জনতা পার্টির নেতারা সচেতন হচ্ছে, এবং সমগ্র আপামর মতুয়া সমাজ সচেতন হচ্ছে এই সরকারের কুকীর্তিতে, সেটা পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন, যদি আপনার এই প্রশাসন 72 ঘন্টার মধ্যে যদি স্টেপ না নেয়, দোষীকে যদি অ্যারেস্ট না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের সাথে আমরা এখানে ধর্নায় বসব এবং এখানে স্ট্রাইক চলবে, এখানে হাঙ্গার স্ট্রাইক চলবে। এটা আমি আজকে বলে দিলাম যে এই চরম অপমান আমরা মানব না, এবং এই সরকারের অপদার্থতা এবং সেই অপদার্থতার ফলে প্রশাসনের অপদার্থতা আমরা এটা মানব না আগামী দিনে। মতুয়া সমাজ সোচ্চার হচ্ছে এর বিরুদ্ধে। রাতে না ঠাকুরবাড়ির হচ্ছে গুরুজাত মন্দিরে চুরি হয়েছে। শান্তনু ঠাকুরের অভিযোগ যে এই চুরির পেছনে তৃণমূলের হাত রয়েছে এবং তৃণমূলের মদতেই চুরি হয়েছে, তা না হলে ওইখান থেকে চুরি হওয়া কোনোভাবে সম্ভব না, কী বলবেন? এ কথা শুনলে হাসি পাবে। এলাকার মস্তান, টেরর, চোর, গাঁজাখোর যা আছে সব শান্তনুর সেলটার ওই বাড়িতেই থাকে। তার মধ্যে দু চারজনের নাম এই এলাকার মানুষ চেনে। এছাড়া বাইরের থেকেও চোররা এসে মস্তান এসে ওই বাড়িতে শেল্টার নিয়েছে। এর আগে যখন 2 বছর আগে গুরুচাঁদ ঠাকুরের গলার থেকে চেন চুরি হয়েছিল,
সেই চোরকে শান্তনু ঠাকুর সরিয়ে দেওয়ার জন্য পুলিশ তাকেই গ্রেপ্তার করেছিল এবং সে হাজতবাস করেছিল। যদিও এটা নিন্দনীয়, এটা দুঃখের যে শান্তনু মতো ছেলে জেলে যেতে হয়েছিল, কিন্তু এই যে উক্তিটা, এটা সব জায়গায় মানুষ হাসবে। এটা কখনো হতে পারে না যে ঠাকুর বাড়িতে বাইরের থেকে এসে কেউ চুরি করেছে। আর তৃণমূল কংগ্রেস ঠাকুর বাড়িকে শ্রদ্ধা করে, নমস্কার করে, প্রণাম করে। আমরা কখনো ঠাকুর বাড়ির কোনো ক্ষতি চাই না, কিন্তু ওদের ঠাকুর বাড়ি নিয়ে কোনো দরদ নেই, কারণ যে ও তো এখন এমপি, সেই কারণে ওই বাড়িতে মস্তান পোষে, ওখানে গাঁজার আড্ডা, মদের আড্ডা সবইও করায়। চুরি করলে ওর লোকজনেই করে, এটা তৃণমূলের দোষ দিচ্ছে। আমার নাম ধ্যানেশ নারায়ণ গুহ, আমি তৃণমূল কংগ্রেসের গাইঘাটা বিধানসভার কনভেনার।